হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আপনাদের কাছে শেয়ার করব কাবলি ছোলার রেসিপি। এটি কিন্তু যে কোনো রুটি, পরোটা, এমনকি রাধা পল্লবীর সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব। ছোলাটা আমি 2 ঘন্টা মতো আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, এলাচ, দারচিনি, 1টা তেজপাতা। এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দেব লবণ। এভাবে ততক্ষণ করতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আপনারা পারলে প্রেশার কুকারে করতে পারেন। এবার ঢাকনা খুলে দেখে নেব। ফুটে উঠেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেব। এই জলটা কিন্তু ফেলা যাবে না, এটা আমি পরে গ্রেভির সাথে ইউজ করব। এবার গ্যাসটা অফ করে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা সয়াবিন অয়েল দিয়ে দিলাম। যখন এটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ করে 1 চামচ ধনিয়া, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেব ফাটানো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। অবশ্যই দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, আপনারা পারলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন। দইটা দিয়ে অনবরত নাড়তে হবে। দইটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাবলি ছোলা। ছোলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সেই জলটা দিয়ে দেব যে জলটা আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, তরকারিটা ফুটে উঠেছে কমপ্লিট। এবার সবশেষে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার একটা রেসিপি। এটা আপনারা বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। টেক কেয়ার, বাই বাই।